আজকে তোমাদের ওয়েবসাইট ডিজাইনের 6 নম্বর ক্লাস। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে চলো আমাদের প্রজেক্টে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা দেখব তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা HTML এর যে এলিমেন্টসগুলো শিখতেছিলাম সেগুলো তোমরা আসবো, তার আগে তোমাদের কিছু বিষয় একটু আলোচনা করব যে তোমার পরবর্তীতে কাজে লাগবে আর কি। যে ক্লায়েন্ট যখন কাজ দেয় তো সাধারণত কী ধরনের কাজ দেয়, কী ধরনের কাজ দেয় বা কিভাবে অ্যাকচুয়ালি কাজটা দিয়ে থাকে, এ তোমাকে বুঝতে হবে। তো চলো আমরা দেখি, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস এখানে ক্লিক করলাম। এখন দেখো ক্লায়েন্ট জেনারেলি কি করে, তোমাকে এরকম একটা ডিজাইন দিয়ে দিবে যে সাথে গ্রাফিক ডিজাইনে করা, এটাকে বলা হয় মানে লেআউট বা টেমপ্লেট বলা হয়ে থাকে। এই ওয়েবসাইট লেআউট বা টেমপ্লেট যে স্ট্যাটিক আর কি, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে একটা চিত্র আর কি, এখানে তোমার কোনো কোডিং করার নেই, একটা পিকচার। এটা কিসের পিকচার? পিকচার বা ছবিটা হচ্ছে যে একটা ওয়েবসাইটটা কেমন হবে তার একটা পিকচার, ছবি। একজন গ্রাফিক ডিজাইনার এইরকম লেআউট তৈরি করেছে। তো দেখতে পাচ্ছ স্ক্রিনে যে লোগো দেওয়া আছে, এখানে মেনু, এখানে সোশ্যাল আইকন দেওয়া আছে, এখানে একটা স্লাইডার দেওয়া আছে যেটা যাওয়া আসা করবে, এখানে বিভিন্ন অংশ দেওয়া আছে, মানে 4টা অপশান দেওয়া আছে, এখানে প্যানেল দেওয়া আছে, নিচেছে ফুটার এরিয়া দেওয়া আছে। তো এরকম একটা টেমপ্লেট তোমাকে ক্লায়েন্ট দিয়ে বলবে এটাকে আমাকে HTML এ কনভার্ট করে দাও, বা তো HTML CSS দ্বারা এটাকে জীবন্ত করতে হবে তোমাকে। ঠিক সেম হবু এরকমই টেমপ্লেট করতে কাজ করতে হবে তোমাকে, মানে HTML এর মাধ্যমে এরকমই তৈরি করতে হবে। তো তোমরা যেগুলো শিখতেছো এখন এগুলো শিখলেই এই ট্যাগের ব্যবহার শিখছো, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ যেগুলো শিখতেছো এগুলোর মাধ্যমেই তুমি হুবহু তৈরি করতে পারবে। এখন দেখো ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, কারণ আমরা এটা কি একটা পিকচার, সিম্পলি একটা ইমেজ, এ হলো বিষয়। তো ক্লায়েন্ট তোমাকে এটা দিতে পারে, আর কি হতে পারে, এখানে দেখো একটা JPG ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাকে PNG ছবি দিতে পারে, PNG এরকম দেখো লাস্টে PNG লেখা আছে। দেখো আমি দেখাচ্ছি তোমাকে, এখানে দেখো লেআউট ওয়েবসাইট লেআউট ডট PNG PNG লেখা আছে, PNG আর এখানে ওয়েবসাইট লেআউট টু ডট JPG তোমাদের এখন যেটা দেখালাম, এখন পর্যন্ত যেটা দেখালাম। তো PNGটা হচ্ছে আরও ক্লিয়ার ইমেজ, আর রেজলিউশন ভালো আর কি হয়ে থাকে PNG ইমেজগুলো। তোমাকে এরকম JPG বা এখানে তুমি দেখতেছো PNG ইমেজ ওপেন করেছে, এরকম ইমেজ তোমাকে দিতে পারে, যেখানে ওয়েবসাইটে কি বিভিন্ন অংশগুলো ছবি আকারে দেখানো থাকবে। তো এই অংশগুলো তোমাকে কী করতে হবে, HTML CSS ব্যবহার করে কাজ করতে হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন অংশগুলো চিহ্নিত করা আছে। আচ্ছা, তারপরে হতে পারে তোমাকে ক্লায়েন্ট এই PNG বা JPG এগুলো না দিয়ে তোমাকে স্কেচ দিতে পারে। স্কেচ যেমন স্কেচ মানে হচ্ছে যে যেটা পেন্সিলতে আঁকানো হয়ে থাকে, পেন্সিল দিয়ে ড্রয়িং করে বা কলম দিয়ে ড্রয়িং করে যেটা আঁকানো হয়ে থাকে, মানে মানুষের স্কেচ অঙ্কন, তোমার সিনেমাতে মুভি দেখা যায় মানুষের স্কেচ অঙ্কন করে, ওরপর চেহারা বর্ণনা শুনে অঙ্কন করে, একটা ওয়েবসাইটটা কেমন হবে সে একটা স্কেচ অঙ্কন করলো, স্কেচ অঙ্কন করে এইভাবে সে তোমাকে বলে দিল যে এরকম একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দিতে হবে, যেখানে লেখা আছে ব্র্যান্ডিং লেখা আছে, মানে এখানে একটা লোগো হবে ওয়েবসাইটের, তা ওয়েবসাইটের নাম এখানে, এখানে হয়তো মনে করো যে মেনু বার থাকলো এখানে, হ্যাঁ, তারপরে এখানে বাম দিকে সাইড বার থাকলো, ডান দিকে সাইড বার থাকলো, মাঝখানে কী থাকবে এখানে মেইন কন্টেন্ট, এখানে একটা স্লাইডার দেওয়া আছে, আর একদম লাস্টে গিয়ে এখানে তোমার থাকলো হচ্ছে ফুটার। হ্যাঁ, তো এরকম একটা স্কেচ তোমাকে অঙ্কন করে বলে এরকম একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দাও, এটা হতে পারে।
আচ্ছা, স্কেচের পরে কি হতে পারে, তোমাকে তোমার ক্লায়েন্ট এই ইমেজ দিল না, পিএনজি ইমেজ বা জেপিজি ইমেজ অথবা তোমার স্কেচ, কোনো কিছুই নেই, সে তোমাকে কি বলল ডিরেক্টলি, তোমাকে এরকম জব ডেসক্রিপশন, তোদের এর আগে দেখিয়েছি আমি, যতদূর ওপেন করি, আচ্ছা এটাকে পরে ওপেন করি, যখন দেখাই তোমাদের ক্লায়েন্ট বলতে পারে একটা পিএইচডি ইমেজ দেখাতে পারে, তোমাদের যেমন দেখালাম পিএনজি জেপিজি দেখালাম, একটা যে পিএইচডি আছে লেয়াউট দেখা আছে লেআউট ডট পিএইচডি, পিএইচডি একটা ফরম্যাট, এটা সাধারণত ইয়ে ছাড়া ওপেন হবে না, ফটোশপ হ্যাঁ আচ্ছা গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যার লাগে ওটা ছাড়া ওপেন হবে না। তো পিএইচডি ইমেজগুলো কি করে থাকে, এই অপশানগুলো দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটের এই সবগুলো লেয়ার পৃথক করা থাকে, লেয়ার মানে স্তর, খুব সহজে ছবিগুলো পৃথক করা যায়, লেখাগুলো পৃথক করা যায়, কপি করা যায়, এগুলো তো লেখাগুলো কপি করা যাবে না কিন্তু, বুঝছো, লেখাগুলো পৃথক কপি করতে পারবো না, এখানে কালার কপি করতে পারবো না, হ্যাঁ অথবা ছবি খুব সহজেই মানে পিএইচডিতে কাটা যায়। এত পিএইচডি লেখা, পিএইচডিটা ওপেন করতে হলে এরকম ফটোশপ ওপেন করতে হয়, ওপেন করে সেখান থেকে খুব সহজেই মানে ছবিগুলো লেখাগুলো পৃথক করে কালারগুলো নিয়ে ফ্রন্টগুলো চেনা যায় যে কোন ফ্রন্টে করা আছে, হ্যাঁ তোকে একদম পিএইচডি ইমেজ দিতে পারে। এলে বিষয় তারপর দেখলাম, তিনটে বিষয় দেখলাম, স্কেচ দেখলাম, লেআউট দেখলাম, মানে জেপিজি দেখলাম, পিএনজি দেখলাম এবং পিএইচডি, চারটা বিষয় দেখলাম আমরা। আর ক্লায়েন্ট এড়েছাড়া কি হতে পারে, দেখলে সে কিছুই দিল না, সে তোমাকে বললো যে এরকম, তোমাকে বললো যে ওয়েবসাইটের স্যাম্পল তোমাকে দেখালো, ঠিক আছে, মনে করো সে বললো যে সে একটা ওয়েবসাইট তৈরি করবে এরকম, সে একটা ওয়েবসাইট লিঙ্ক তোমাকে দিয়ে দিল এরকম, দিয়ে বলছে যে ঠিক আছে আমাকে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, সে তার কোনো বন্ধুর বা অনলাইনে কোনো একটা ওয়েবসাইট দেখেছে, যে ওয়েবসাইট দেখে তার পছন্দ হয়ে গেছে, তার একটা ওয়েবসাইটে আমি এখানে ঢুকলাম alibaba.com, একটা ই কমার্স ওয়েবসাইট, সেরকম একটা ওয়েবসাইট থেকে তার পছন্দ হয়ে গেল, পছন্দ হওয়ার পরে তোমাকে বলল যে এরকম একটা ওয়েবসাইট সে তৈরি করে নিবে, এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নিবে সে বলে দিল, তখন তুমি দেখাচ্ছ যে এই ধরনের ওয়েবসাইটগুলো রিসার্চ করে দেখলে কী কী এলিমেন্টগুলো আছে এরকমভাবে, ঠিক আছে, যে একটা প্রোডাক্টের ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে বাম দিকে সাইড বার, এখানে প্রোডাক্টগুলো আছে শো করতেছে, উপরে ছবি প্রাইস এগুলো লেখা আছে আর কি, এরকম একটা ওয়েবসাইট তোমাকে তৈরি করে দিতে হবে তখন দেখে দেখে, ঠিক আছে, এহলে বিষয়। এটা ছাড়া কী হতে পারে, এটা কেটে দিলাম। আর যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে জব ডিসক্রিপশান, তোমাকে লেখা বলে দিল, আমি একটি ছবি তুলে নিয়েছি লেখার, ডিরেক্টলি তোমাকে কিছু লেখা পাঠিয়ে দিল এমএস ওয়ার্ড ফাইলের মাধ্যমে, অথবা ডিরেক্টলি তুমি যে মার্কেট প্লেসে কাজ করতেছো ওইখানেই জব পোস্টিং যে তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম তার মাধ্যমে হতে পারে, যেমন দেখো এখানে আমি স্ক্রিনশট ওয়ান আর ওপেন করলাম, তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে ওয়েবসাইট ডিজাইনার, তোমরা ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখতেছো, এটা তোমাদেরকে ওয়েব ডিজাইনার বলা হয়, তো ওয়েবসাইট ডিজাইনার সে কী করলো যে ডেভেলপ নিউ ওয়েবসাইট টু লঞ্চ সেপারেট ডিভিশনস, তো সে এখানে তেমন কিছু বর্ণনা দেয়নি কাজের, সে হয়তো জানেই না ওয়েবসাইট বিষয়ে তার কোনো তেমন জ্ঞান নেই, সে সিম্পলি এক লাইনে বলে দিয়েছে যে সে একটা ওয়েবসাইট চায় এরকম যে ভিন্ন ভিন্ন ডিভিশন থাকবে, ঠিক আছে, তো তুমি ইচ্ছা মতো তুমি তৈরি করলাম বা ক্লায়েন্টকে বলা যায় এই ধরনের তুমি কী ধরনের ওয়েবসাইট চাচ্ছ, তুমি তো এখন ডিসক্রিপশন ডিটেলস লেখো নাই, তো আমি তোমাকে এই ধরনের ওয়েবসাইট সাজেস্ট করতেছি, তুমি গেলে যাচ্ছ, তুমি কথাবার্তার মাধ্যমে তুমি নিজের মনে তৈরি করলাম ক্লায়েন্টের কথাবার্তা শুনে, ঠিক আছে, কারণ অনেক সময় ক্লায়েন্টের বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে কোনো অত জ্ঞান থাকে না, হ্যাঁ সে তোমাকে বলতে পারে আমি একটা এরকম ওয়েবসাইট চাই, মানে এই বিষয়ে ওয়েবসাইটটা চাই, এই ধরনের কন্টেন্টগুলো আমি ওয়েবসাইটে শো করাবো, হ্যাঁ বা আমি একটা এরকম ওয়েবসাইট চাই যেখানে আমার প্রোডাক্টগুলো বিক্রি করবো আমি অনলাইনে, একটা এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তো তুমি ইচ্ছা মতো তৈরি করে দিলে তখন, ঠিক আছে, তো ক্লায়েন্ট তেমন কিছুই বললো না, আচ্ছা এই ধরনের হতে পারে,
অথবা এই ধরনের হতে পারে, দেখলে ক্রিয়েট কনসাল্টিং ওয়েবসাইট, তো ক্লায়েন্ট বলে দিল যে একটা কনসাল্টিং ওয়েবসাইট যেখানে সাজেশন দেওয়া হয়, কনসালটেশন মানে কনসালটেশন দেওয়া হয়, ঠিক আছে, এই ধরনের একটা ওয়েবসাইট তোমাকে সে ক্লায়েন্ট তৈরি করতে বলো, এবং সেখানে একটা বর্ণনা দিল সে কনসাল্টিং ওয়েবসাইটে কী বিষয় থাকবে এখানে। হ্যাঁ, আর এ ধরনের সাইট কিছু দেখো লিঙ্ক দেওয়া আছে, দেখো সি রিলেটেড সাইটস 1 2 3, দেখো সবুজ কালারে দেখতে পাচ্ছ তিনটা সাইটের লিঙ্ক দেওয়া আছে, এই সাইটগুলোর মতো সে একটা ওয়েবসাইট তৈরি করে নেবে, সে তোমাকে সাইটের লিঙ্ক দিয়ে বলে এরকম একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দেবে, এবং এর ফিক্সড প্রাইস হচ্ছে $500, সে $500 মধ্যেই কাজটা করে নেবে। এবং এন্ট্রি লেভেল যারা মানে নতুন যারা তাদের জন্য এখানে লেখা থাকে এন্ট্রি লেভেল, তারপরে মিড লেভেল এবং এক্সপার্ট, ঠিক আছে, যারা একবার নতুন তারা এই কাজটা করতে পারবে, মানে তাদের দ্বারাই কাজটা সে করাবে এলিভেশন, এবং সে $500 মানে এই কাজটা করলে সে বাংলাদেশি টাকায় প্রায় 40, হ্যাঁ 45,000 টাকা সে দিবে, সে 40-45,000 টাকার মতো সে পে করবে, ঠিক আছে। তোর এই কাজটা করতে সর্বোচ্চ কয়দিন লাগতে পারে? 3 দিন থেকে 5 দিন, এই 3 থেকে 5 দিনের মধ্যে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে, তার চেয়ে কম সময় লাগতে পারে, সে তোমার দক্ষতার উপর নির্ভর করবে। একটা বিষয় গেলো, আমি আরেকটাও যাই, যে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে দেখো নিড এ ওয়েবসাইট লাইক autotraders.com, যেটা তোমাকে বললাম যে একটা ওয়েবসাইট ঠিকানা সে বলে দিল, এরকম একটা ওয়েবসাইট সে চাই, এই autotraders.com একটা ওয়েবসাইট এরকম আছে, এরকম একটা ওয়েবসাইট তোমাকে তৈরি করে দিতে হবে, বুঝতে পারলে কি। আরেকটা বিষয়টা হচ্ছে এখানে লুকিং ফর এ ওয়েব ডিজাইনার ডেভেলপার টু বিল্ড এ ওয়েবসাইট লাইক autotraders.com, অ্যালাউ পিপুল টু লগ ইন টু লিস্ট দেয়ার কার্ড টু সেল, থ্যাংকস। বিষয়টা হচ্ছে যেখানে এই ক্লায়েন্টের নাম জো, যে যে ওই জো ক্লায়েন্টের নাম, সে বলেছে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে চাই যেখানে যে কোনো ব্যক্তি এসে লগ ইন করতে পারবে বা সাইন ইন করতে পারবে, এবং তাদের মানে গাড়িগুলো বিক্রি করার জন্য কী করতে পারবে, মানে বিজ্ঞপ্তি দিতে পারবে, বিজ্ঞপ্তি, এরকম একটা ওয়েবসাইট সে তৈরি করে নিবে autotraders.com, এটা কি আছে এরকম একটা ওয়েবসাইট, এটা এরকম একটা ওয়েবসাইট, যেমন আমাদের বিক্রয় .com আছে না, আরেকটা ওই রকম। আচ্ছা এটা দেখতে পরে একটু দেখি, দেখো লেখা আছে কোকমার্স স্মল ওয়েবসাইট গাইডেন্স রিলেটেড, বলছে ইম্পর্টেন্স দিস জব ইজ ফর গাইডেন্স অনলি, দেখো এই যে তোমার এই যে দেখছো এখানে সে তোমাকে সাজেশন নেবে তোমার কাছ থেকে, তো ওয়েবসাইট তৈরি করে নেবে না, কিছুই করে নেবে না, সে একটা ও কমার্স মানে মানে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নেবে, ব্যবসা সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করে নেবে তোমার কাছ থেকে, ব্যবসা সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করে নেবে, যেখানে কী হবে, যেখানে তোমাকে দেখা যাচ্ছে খালি সাজেশন দিতে হবে ক্লায়েন্টকে যে এ ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য কোনটা ভালো হবে, কেমন ভালো হবে, কী কী বিষয় তার দরকার হবে, ঠিক আছে, এবং কী কী মেথড সে অ্যাড করতে পারবে, পেমেন্ট মেথড, এই সেই তোমাকে সাজেশন নিয়ে নেবে, এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে তোমাকে সাজেশন দিতে হবে, তোমাকে $10 দেবে, বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকা, এই 700 টাকা তোমাকে সাজেশন দেওয়ার জন্য দিয়ে দিবে, তোমার সাথে আধা ঘন্টা আলোচনা করলো, সে আলোচনা করে বলছে যে এরকম একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দিতে হবে, তাহলে তোমাকে তাহলে $10 পে করবে, সে তোমাকে আধা ঘন্টা একটু আলোচনা করলো, আলোচনা করে তোমাকে $10 পে করে দিল, মানে কোনো ওয়েবসাইট তোমাকে তৈরি করে নিচ্ছে সাড়ে সামনে আর কি, এই হলো বিষয়। তাহলে যে বুঝতে পারলা যে ক ধরনের কাজ হতে পারে, কতভাবে ক্লায়েন্ট কাজ দিতে পারে আর কি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝা, ঠিক আছে, মানে ফ্রিল্যান্সিং করতে আসলে তুমি শুধু কাজ জানো তাহলে হবে না, কিন্তু তোমাকে অনলাইন জগৎ সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, তো তোমাদের এই কনসেপশনগুলো দিচ্ছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এখন থেকে জেনে যাও যে যদি তুমি কাজ শেখার পর যে ক্লায়েন্টের কাজ করবে এই ক্ষেত্রে ক্লায়েন্ট কীভাবে তোমাকে কাজ দিবে, তো তোমাদের আজকে এই ক্লাসে দুটা পার্ট করছি, এটা পার্ট 1, তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে তোমাদের কাজ শেখাবো আর কি, ঠিক আছে, তাহলে পার্ট